নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। অবশেষে প্রকাশিত হলো বিএর সেকেন্ড সেমিস্টার 2020-22-এর রেজাল্ট। এই মাত্র পাবলিশ হলো বিএড 2020-22 শিক্ষাবর্ষের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট। আমরা ডাউনলোড করে দেখে নেব যে কিভাবে রেজাল্টটা চেক করব, নেম ওয়াইজ বা কলেজ ওয়াইজ। যেহেতু একটা বড় পিডিএফ ফাইল, তাই সেটা খুঁজে বার করতে খুব অসুবিধা হয়, বিভিন্ন রকম কমেন্ট আমি দেখেছি। তো চলুন সময় নষ্ট না করে আমরা দেখে নিই। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা ফাইলটি ডাউনলোড করেছি রেজাল্টের, যেখানে 827 পৃষ্ঠা আছে। একটা হিউজ পরিমাণ একটা চাপ, এখানে খুঁজে বার করার অনেক সময় প্রবলেম হয়, নাম দিয়ে আসে না। তো আমরা দেখে নিই। আমি সৌরভ রয় বলে একটা নাম সার্চ করব, আমার একজন বন্ধু আছেন, তো তার নামটা সার্চ করে পাই কি না চলুন দেখা যাক। সার্চ বটমে আমরা তার নামটা ফাইন্ড আউট করার চেষ্টা করি, সৌরভ রয়। আমরা সার্চ বটমে সৌরভ রয় বলে লিখব। তো দেখুন, সৌরভ লেখার আগেই চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা উপরে যা সৌরভ বলে লিখেছি, আর এখানে একটা বন্ধুর নাম পেয়ে গেছি সৌরভ রয়। আমি খুঁজলাম সৌরভ রয়, সৌ বলে লিখেছি, এই দেখুন আমরা পেয়ে গেছি সৌরভ রয়। এখানে 8.85 SPGA যে নাম্বারের সেটা আছে, এবং সেমিস্টার পাস্ট। তো দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা নাম খুঁজে পেতে পারেন। এখানে আপনাদের সার্চ বটমে আপনাদের নাম সঠিকভাবে লিখে তাড়াহুড়ো করবেন না, আপনি পেয়ে যাবেন। বা কলেজের কোড নাম্বার দিলেও হয়, এখানে কলেজের কোড নাম্বার দিলেও হয়, কিন্তু অনেক সময় কলেজের কোড নাম্বার দিলে সেটা অনেকটা সময় লেগে যায়। তো সব থেকে বেটার হচ্ছে কি, আপনাদের নিজের নিজস্ব যে নামগুলো আছে সেই নাম দিয়ে আপনারা খুঁজুন, তাহলে আরামসে পেয়ে যাবেন। যেমন আমার বন্ধুর নাম সৌরভ রয়, এখানে পেয়ে গেলাম সৌরভ রয় বলে তিনটে আছে আমার রয় বন্ধুর নাম, এখানে এইভাবে পেয়ে গেলাম। তো আপনারা আপনাদের রেজাল্ট চেক করুন, এবং রেজাল্টের যে লিঙ্ক, অফিসিয়াল লিঙ্ক wbuttepa.ac.in, আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন পিডিএফটি। তো ছোট্ট একটি আপডেট, শুভেচ্ছা রইল যারা পাস করেছেন। এবং দেখছি কিছু কিছু রেজাল্ট এখানে RW লেখা আছে, মানে হয়তো কোনো কারণবশত তারা কোর্স দিতে পারেননি বা কোনো সমস্যা হয়েছে। তো যারা পাস করেছেন তাদের জন্য শুভেচ্ছা রইল, এবং যারা কোনো কারণ ক্লিয়ার করতে পারেননি, চিন্তার কোনো ব্যাপার নয়, আগামী সেমিস্টারে আপনারাও পাস করুন। শুভেচ্ছা রইল সবার জন্য, ভালো থাকবেন সবাই। ছোট্ট একটা আপডেটের জন্য, ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ যখন দেখেছেন একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।